বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে ধুন্ধুমার লেকটাউন চত্বর। রাজারহাটের প্রাক্তন তৃণমূল বর্তমানে বিজেপির বিধায়ক সব্যসাচী দত্তের উপস্থিতিকে ঘিরে সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল লেকটাউন। মাস্ক বিলিকে কেন্দ্র করে এদিন সেখানে তৃণমূল বিজেপি ঝামেলার সূত্রপাত বলে খবর। জানা গিয়েছে এলাকায় এদিন স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণপদ দত্তের নেতৃত্বে মাস্ক বিলির কর্মসূচি চলছিল। কৃষ্ণপদবাবু দমকল মন্ত্রী সুজিত বসুর অনুগামী বলে পরিচিত। তৃণমূলের অভিযোগ, সব্যসাচী দত্ত সেই কাজে বাধা দেন। এরপরই শুরু হয় দুপক্ষের মধ্যে গণ্ডগোল। যদিও সব্যসাচী দত্তের দাবি, তিনি এদিন নিজের এলাকার বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, সেই সময় উল্টে তাঁকে বাধা দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা। জানা গিয়েছে ঝামেলার পর সব্যসাচী দত্তের নিরাপত্তারক্ষীরা কোনো ক্রমে তাকে গাড়িতে তুলে এলাকায় থেকে নিয়ে যান। লেকটাউন থেকে প্রীতম চৌধুরী, টাইমস বাংলা।